এবার আসলে মেরাজের তারিখটা নিয়ে একটু গল্প বলি। মেরাজটা কবে ঘটেছিল এটা নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে অনেক মতানৈক্য আছে, যেহেতু সরাসরি কোরআনে এবং হাদিসে সরাসরি তারিখটা পাওয়া যায় নাই, কোরআনেও তারিখটা নাই হাদিসেও নেই। মিরাজ ঘটেছে, আল্লাহ তাআলা মিরাজ ঘটিয়েছেন, এটা কোরআনে প্রমাণ আছে, হাদিসেও প্রমাণ আছে, তবে কবে ঠিক ফিক্স তারিখটা কোরআনেও নেই হাদিসেও নেই। যার কারণে ইসলামী স্কলাররা ইতিহাস গবেষণা করে বিভিন্ন মত পেশ করেছে, তার মধ্যে আটটা মত আমি পেয়েছি পাথুল বাড়ি গ্রন্থে আটটা মত পেয়েছি। এক নাম্বার হলো ইমাম নবী রহমাল্লাহ বলছেন মিরাজ সংঘটিত হয়েছিল হিজরতের এক বছর পূর্বে, হিজরতের এক বছর পূর্বে এক নাম্বার। আরেকজন মত হলো ইবনু জাউজি রহমাল্লাহ বলছেন মিরাজ সংঘটিত হয়েছিল হিজরতের আট মাস পূর্বে, হিজরতের আট মাস পূর্বে। তিন নাম্বার হলো রবি বিন সালিম সালিম রহমাল্লাহ বলে মিরাজ সংঘটিত হয়েছিল হিজরতের ছয় মাস পূর্বে। ইবনে হাজম রহমাল্লাহ বলে মিরাজ সংঘটিত হয়েছিল নবুয়তের দ্বাদশ সনের রজব মাসের ২৬ তারিখ, এটা হলো একটা মত রজব মাসের ২৬ তারিখ। এরপরে ইব্রাহিম আল হারবি রহমাল্লাহর মতে মিরাজ সংঘটিত হয়েছিল হিজরতের এক বছর পূর্বে রবিউস সানি মাসে, রবিউস সানি মাসে। তারপরে হলো আব্দুল বার রহমাল্লাহ বলে মিরাজ সংঘটিত হয়েছিল নবুয়তের ১৫ মাস পূর্বে, ১৫ মাস পূর্বে। ইবনে কুতাইবা রহমাল্লাহ বলে মিরাজ সংঘটিত হয়েছিল হিজরতের ১৮ মাস পূর্বে। ইমাম জোহরি রহমাল্লাহ বলেন মিরাজ সংঘটিত হয়েছিল নবুয়তের ৫ বছর আগে, এই কথাটা যুক্তিতে কোনো ভাবে মেলে না, নবুয়তের আগে যার মিরাজ হওয়ার ঠিক আছে। যাই মত তার মত আমরা আটটা পাইলাম, মিরাজ কবে হয়েছে কোরআনেও নাই হাদিসেও নাই। একটা মত পেয়েছি যে এই রজব মাসে হয়েছে, আবার আরেকটা মত আমরা পেয়েছি রবিউল সানি মাসে হয়েছে, আবার অনেক মত পেয়েছি হিজরতের ছয় মাস আগে, আট মাস আগে, এক বছর আগে, ১৫ মাস আগে। তাহলে যেহেতু মিরাজ নিয়ে কোনো তারিখটাই ফিক্সড নাই, সেহেতু মিরাজকে কেন্দ্র করে কোনো ইবাদত কোনো শরিয়া প্রমাণ পায় নাই, মিরাজকে লক্ষ্য করে কোনো বিশেষ ইবাদত শরিয়া ইসলামী চিন্তাবিদরা খুঁজে পান নাই। ওই একটা মত আছে রজব মাসের ২৬ তারিখ হয়েছে, এই ভিত্তিতে আমাদের দেশের কিছু আলেমরা এই মিরাজকে কেন্দ্র করে কিছু আমল চালু করেছে, যেহেতু হাদিসে এটা সরাসরি নেই সেহেতু আমরা এটার দিকে এত গুরুত্ব দেওয়া উচিত হবে না। তবে যেহেতু রমজান মাস আসছে, রমজানের প্রস্তুতি স্বরূপ আপনি একটু বেশি বেশি ইবাদত রজব থেকে শুরু করুন, রজব থেকে শুরু করে। কারণ কি শাবান মাসে যে এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দিনই রোজা রাখতেন, প্রায় দিনই রোজা রাখতে, রমজানের প্রস্তুতি হিসেবে আপনি কিছু ইবাদত করতে পারেন, একটু পারে যে রমজান আসতেছে আমি প্রস্তুতি নেই সেই হিসেবে। তবে মিরাজকে টার্গেট করে কোনো ইবাদত করার দরকার আছে বলে আমি মনে করি না, আল্লাহ যদি অন্য আলেমরা পেয়ে থাকেন পাইতে পারেন।